এবার নতুন চমক নিয়ে এলো সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। ভয়েস মেসেজের মাধ্যমে অন্যদের পাঠানো বার্তা লিখিত আকারে পড়ার সুবিধা চালু করছে প্রতিষ্ঠানটি। নতুন এই সুবিধায় ব্যবহারকারীরা সহজেই অন্যদের পাঠানো ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তর করে পড়তে পারবেন। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। সহজে বার্তা বিনিময়ের পাশাপাশি অডিও ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে বিশ্বব্যাপী এখন জনপ্রিয় এই অ্যাপটি ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসছে। আসন্ন এই ফিচারে ভয়েস মেসেজের মাধ্যমে অন্যদের পাঠানো বার্তা লিখিত আকারে পড়া যাবে। হোয়াটসঅ্যাপের তথ্য মতে নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা সহজেই অন্যদের পাঠানো ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তর করে পড়তে পারবেন। এর ফলে আশেপাশে শব্দ হলে বা পথ চলার সময় সহজেই অন্যদের পাঠানো ভয়েস মেসেজ বার্তা আকারে পড়া যাবে। শুধু তাই নয়, ভয়েস মেসেজে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলাদা করে লিখে সংরক্ষণ করতে হবে না। নতুন এই সুবিধা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। প্রাথমিকভাবে এটি নির্দিষ্ট কয়েকটি ভাষায় ব্যবহার করা যাবে। তবে সুবিধাটি কোন কোন ভাষায় ব্যবহার করা যাবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ। এমনকি ভয়েস মেসেজ লিখিত আকারে প্রদর্শনের সময় এআই প্রযুক্তি ব্যবহার করা হবে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি তারা। দ্য ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। হোয়াটসঅ্যাপের তথ্য মতে ভয়েস মেসেজ লেখায় রূপান্তরের জন্য সেটিংস অপশনে প্রবেশ করে চ্যাট স্ট্যাপ করতে হবে। প্রদর্শিত অপশন থেকে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন অপশনে ক্লিক করে কোন ভাষায় সে বার্তা দেখতে আগ্রহী তা নির্বাচন করতে হবে। এরপর অন্যদের পাঠানো নির্দিষ্ট ভয়েস মেসেজ কিছুক্ষণ চেপে ধরে মেনু থেকে ট্রান্সক্রাইব অপশন নির্বাচন করলেই নতুন এই সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।